দেবে কি করে রিগিং করবে আবার আমি বলবো আপনারা ডক্টর মানিক সাহা বা বিজেপির কিছু ভদ্রলোক যারাদেরকে হায়ার করা হয়েছে ওদের সুন্দর বুলিতে ভুলে যাবেন না ওদের ম্যাসিভ গ্র্যান্ড রিগিং এর প্ল্যান হয়েছে কি করে করবে কি করে আপনারা আটকাবেন সেই গুরুত্বপূর্ণ টপিকে আমি এখনি আসছি একটা জিনিস মনে রাখবেন ওরা রিগিং ছাড়া জিততে পারবে না ওরা নিজেরাও জানে এবার আমি আসছি বিজেপি দেখুন স্টেপ ওয়ান যেটা ওরা করেছে ওরা কয়েকশো কোটি টাকা আনিয়েছে ত্রিপুরাতে ক্যাশ মানি যেটা নাকি এখন দেওয়া হচ্ছে চারিদিকে দেওয়া হচ্ছে এবং এই পুরো ক্যাশ যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বিজেপির এই ক্যাশটা দেওয়া হচ্ছে পুরো ব্লক পঞ্চায়েত লেভেল থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি যারা টিকিট পেয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে গুন্ডা বাহিনী বাইক বাহিনীকে দেওয়া হচ্ছে এই পুরো ফান্ডটা কন্ট্রোল করছে মানিক সাহা পুরোটাই কন্ট্রোল করছে মানিক সাহা কন্ট্রোল করছে বিজেপির এই ফান্ডিংটা বিজেপি এখন কি করছে ওরা প্রথমে টাকাটা ছড়িয়ে দিয়েছে এবং ইলেকশনের দুদিন আগে থেকে ওরা কি করবে এটা আপনাদের বলে দিই স্টেপ ওয়াইজ প্রথম কথা হচ্ছে বিজেপির যে কোনায় কোনায় আমি আবারও বলে দিই ষাটটা সিটের মধ্যে বিজেপি পঁচিশটা সিটের মতো ওরা কোনো রিগিং করতে পারবে না যেটার মধ্যে কুড়িটা সিটি পড়ছে এডিসি এলাকায় যেখানে টিপ্রামথা আছে পাওয়ারফুল এবং সিপিএম এরও লোকজন আছে অন্যান্য পার্টিরও লোকজন আছে ওখানে রিগিং করতে পারবে না ওখানে কোনো রিগিংই হবে না ওখানে পুরো গণতন্ত্র থেকে শুরু করে ভোটদান প্রক্রিয়াটা পুরোটাই টিপ্রামথাকে সবার ত্রিপুরা রাজ্য থেকে ধন্যবাদ জানানো উচিত যে বিজেপির বিরুদ্ধে বিজেপি যেই ওষুধটা প্রয়োগ করে গণতন্ত্রকে পরাস্ত করার জন্য বা গণতন্ত্রকে হত্যা করার জন্য ঠিক ওই ওষুধই মানে লাঠির বদলে লাঠি পাটকেলের বদলে পাটকেল ইটের বদলে ইট ওই জিনিসটাই টিপ্রামথা অ্যাপ্লাই করে করে আসছে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে বিজেপির বর্বরতা থেকে তো এই জন্য আমি টিপ্রামথাকে ধন্যবাদ জানাই তারপরে ত্রিপুরার যে বিরোধী প্রধান বিরোধী দলগুলো সিপিএম এবং কংগ্রেস গত এক মাস ধরে সবাই জেগে উঠেছে এবং ঢিলের বদলে পাটকেল ওই পলিসিটা চলছে ওটা চলুক আরো বেশি করে চলুক আমি এবার আসছি বিজেপি কি করে রিগিংটা করবে ওরা প্রথম যেটা হচ্ছে ফেজ রিগিং এর যেটা প্ল্যান করেছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেজ এটা হচ্ছে ওরা ইভিএম রিগিং থেকে শুরু করে বিভিন্ন ভাবে ওদের টিমগুলো অলরেডি আছে আগরতলাতে ত্রিপুরাতে আছে ওরা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় সার্ভে বানিয়ে যে ওরা জানে যে ২০-২৫টার মতো সিটে ওরা কিছু করতে পারবে না যেতেই পারবে না রিগিং করতে বাইক বাহিনী বা কিছু তাই ইলেকশনের পরে ইভিএম ম্যানিপুলেশন বা ইভিএম রিপ্লেসমেন্ট উমাকান্ত স্কুলে খুব সম্ভবত রাখা হবে সমস্ত ইভিএম গুলো আগের ইলেকশনের মতো তো ওখানে রাতারাতি ইভিএম রিপ্লেসমেন্ট যেটা নাকি ইউপিতে করেছে বিভিন্ন স্টেটে ওরা করেছে আগে আবার অনেক স্টেটে ওরা পারেনি যেমন হিমাচল প্রদেশে পারেনি ঠিকভাবে করতে পারেনি মনে রাখবেন ওরা ইভিএম রিপ্লেসমেন্ট যখন করে একটা সংখ্যক ইভিএম আছে আপনাদের সোজা হিসাব দিয়ে দিই ধরুন একটা অ্যাসেম্বলি সিটের মধ্যে আছে ১০০টা বুথ আছে ধরুন কথার কথা ১০০টা ইভিএম আছে ১০০টার মধ্যে আপনি যদি ৬০টার মতো রিগিং করতে পারেন বা ৫৫টা করতে পারেন পুরো রিপ্লেসমেন্ট করতে পারলেন যে প্রথমে ইলেকশন হলো সবাই ভোট দিল ইভিএম গুলো স্ট্রং রুমে গেল ওখানে রাতারাতি রাত্রেবেলা সেম দেখতে সেম কোড নাম্বারিং দিয়ে ইভিএমটা রিপ্লেস করে দেওয়া হলো রাতারাতি ইলেকশনের দিনে গুলো করা হয় কিন্তু যখন ইভিএম গুলো ট্রান্সপোর্ট করা হয় স্ট্রং রুমে ঢোকার আগে মাঝখানে ট্রান্সপোর্ট এগুলো করা হয় কারণ স্ট্রং রুমে মনে রাখবেন সিসিটিভি ক্যামেরা থেকে বিভিন্ন রকমের ওদের লোক দেখানো অনেক কিছু থাকবে কিন্তু ইভিএম এর যে অদল বদলটা এরা এটা কিন্তু ভোট দান যখন শেষ হয় বিকেল ৪টা বা ৫টার সময় তারপর রাত্র ১১টা ১২টার মধ্যে যে ঢোকে ইভিএম গুলো উমাকান্ত স্কুলে বা যেখানে স্ট্রং রুম থাকবে ওই মাঝখানে ট্রান্সপোর্টের মধ্যে এই কারসাজিটা করা হয় বুঝতে পারছেন কারসাজিটা খুব সিম্পল ১০০টা ইভিএম এর মধ্যে
আপনি 60টা ইভিএম যদি পাল্টে দিন, যেটা 60টা ইভিএমের মধ্যে 100% আছে, তো এই জন্য আমি বলবো বিরোধী দলগুলোকে যে আপনারা যে পোলিং এজেন্ট থাকবে, পোলিং এজেন্ট খুব স্ট্রং পার্সন আপনাদের প্রত্যেকটা পোলিং বুথে দিতে হবে, এবং আপনাদের বিরোধী দলেরা এই ইভিএম গুলো যখন নাকি সিকিউরিটি ফোর্সেসরা পোলিং অফিসাররা যখন স্ট্রং রং অবধি নিয়ে যাবে, তখন আপনারা নিজেরা নিজেদের গাড়িতে করে এই গাড়িগুলোকে ফলো করবেন, যাতে ইভিএম যাতে না পাল্টাতে পারে। আপনারা ইউপিতে দেখেছেন, ইলেকশনে দেখেছেন, ইভিএম পড়ে আছে রাস্তায়, প্রচুর শয়ে শয়ে হাজার হাজার ইভিএম পাল্টানো হয়েছে। ইভিএম পাল্টানো যাতে না করতে পারে, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। আর আমি দ্বিতীয় যে কথাটা বলবো, এটা হচ্ছে বিজেপি অ্যাসেম্বলি ইলেকশনে মাস রিগিং করবে, ওটা অলরেডি মাস্টার প্ল্যান হয়ে গেছে। প্রচুর টাকা অলরেডি এসছে ত্রিপুরা রাজ্যে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে ইলেকশন কমিশন বা পুলিশের আধিকারিকরা এখন দেখবেন একটু দেখাচ্ছে দেখানোর মতো অ্যাক্টিভিটি। যেমন ধরুন, সুরজিৎ দত্তর ভাইপোকে অ্যারেস্ট করা হলো অস্ত্র আইনে, পরের দিন ছেড়ে দেওয়া হলো, তাই না? নাটক দেখবেন, প্রচুর নাটক দেখবেন। তারপর দেখবেন কাউকে অ্যারেস্ট করা হয়েছে নামকাও আসতে, পরের দিন ছেড়ে দেওয়া হয়েছে। তো এরকম পুলিশ ওরা করবে। মনে রাখবেন, আমি প্রথমে যেটাই বলেছি, পুলিশ ফোর্স, সিকিউরিটি ফোর্স নিজের আত্মা থেকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য কাজ করতে চাইলে ওদের উপরে বসে আছে আইপিএস অফিসাররা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে আইএএস অফিসাররা। ওরা হচ্ছে গণতন্ত্রকে অ্যাকচুয়ালি হত্যা করার জন্য ওদেরকে যেভাবে অর্ডার দেবে ওইভাবেই কাজ করবে ওরা। তো এই হচ্ছে পোলিং বুথ থেকে ইভিএমটাকে যাতে স্ট্রং রুমে পৌঁছানো অবধি আপনারা ব্যবস্থা করবেন সম্মিলিত বিরোধী দলগুলো থেকে। আর আমি আবারও বলছি, সিপিএম, কংগ্রেস, ত্রিপুরামাতা সমস্ত দলের উদ্দেশ্যে, আপনারা যদি ভেবে থাকেন যে চারিদিকে প্রচুর সারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আসছে আপনাদের মিছিলে মিটিং এ, আপনারা জিতে যাবেন ইলেকশনে, আপনারা ভুল বুঝছেন। ইলেকশনে বিজেপিও জানে ওরা জিতবে না, তাই ওরা ইভিএম হ্যাকিং, ইভিএম রিপ্লেসমেন্ট ওটা তো করবেই, ওইটা আপনারা এখন থেকে দেখুন কিভাবে আটকাতে পারেন। ইলেকশন কমিশনের অফিসারদের উপরে প্রচন্ড চাপ রাখুন, আপনারা নিজেদের টিমে ভাগ করে নিন, কংগ্রেস, সিপিএম, ত্রিপুরামাতা সমস্ত বিরোধী দলগুলো, এমনকি তৃণমূল অব্দি যদি ওরা বিরোধিতা করতে ইচ্ছে থাকে। তো আমি বলবো, আপনারা প্রত্যেকটা জায়গাতে পোলিং বুথের চারিদিকে আপনারা টিম বানিয়ে ফেলুন এখন থেকে, এটা এদিকে মনোযোগ দিন মিছিল মিটিং থেকে, যাতে ইলেকশনের কয়েকদিন আগে, তিন দিন আগে তো ক্যাম্পেনিং বন্ধ হবে, তখন থেকে বিজেপির বাইক বাহিনীর গুন্ডারা যারা অলরেডি পেমেন্ট পেয়েছে বা পাবে, ওরা যাতে বাড়ি বাড়ি গিয়ে বাই ইলেকশনের মতো বা আগের ইলেকশনের মতো যাতে ভয় না দেখাতে পারে, কালকে ভোট দিলে কিন্তু আপনাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। আমি আপনাদের অনুরোধ করব বন্ধুরা, ভারতীয় গণতন্ত্রকে ত্রিপুরাতে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আপনাদের, জনগণের, বিরোধী দলগুলোর তো আছেই। তাই আপনারা ইলেকশনের তিন দিন আগে থেকেই রাস্তাতে থাকুন, রাত্রেবেলা আপনারা পাহারা দিন আপনাদের এরিয়াগুলো, দিনের বেলা দিন, আর ভোটের দিন ভোরবেলা থেকে আপনারা ওই দিন পুরোটা দিন গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আপনি সকাল 8-9টার সময় ভোট দিল, সারাটা দিন আপনারা বাইরে থাকুন। আপনারা প্রত্যেকরা আপনাদের নিজেদের পাড়াটাকে, নিজেদের ছোট এরিয়াটাকে প্রোটেক্ট করে রাখুন, যাতে ওখানে বিজেপির কোন বাইক বাহিনী, গুন্ডা বাহিনী যাতে ভয় না দেখাতে পারে, যাতে মানুষকে ভোট দিতে যেতে যাতে বাধা না দিতে পারে, এই জিনিসটা করাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের আবারও বলছি, ইলেকশন কমিশন, সিকিউরিটি ফোর্সেস সবকিছু ওরা নাটক করবে যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে, কিন্তু ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার তখনই হবে যখন নাকি আপনারা প্রত্যেকটা আপনাদের পাড়া, প্রত্যেকটা আপনাদের পোলিং বুথ আপনারা নিজেরা ঘিরে রাখবেন চারিদিক থেকে, বলয় করে ঘিরে রাখবেন। বিজেপির গুন্ডা বাহিনী আপনাদের বলে দেয় পার পোলিং বুথ 30-40টার মতো থাকবে, অলরেডি ওইভাবে পেমেন্ট করা হচ্ছে, এগুলো ওরা করবে প্রায় ধরুন
40টার মতো সিটে করবে, 20টার মতো সিটে ওরা পারবে না এগুলো করতে। কিন্তু বিজেপি যেটা এখন করছে, ওদের অনেকগুলো মিটিং হয়ে গেছে, ওদের ইউপি থেকে বিভিন্ন স্টেট থেকে যারা নাকি রিগিং এক্সপার্ট, তারা অলরেডি আগরতলাতে আছে, বিভিন্ন জায়গায় ত্রিপুরার ক্যাম্প করে আছে। তো একদিকে ওরা টাকা প্রচুর আনছে, সাপ্লাই দিচ্ছে, আরেকদিকে অ্যাডমিনিস্ট্রেশন চারিদিকে অর্ডার দেওয়া আছে অলরেডি ইলেকশনের দিন কি করবে। ইলেকশনের দিন আপনারা দেখবেন রিগিং যেই শুরু হবে, যতগুলো ফোন নাম্বার দিয়েছি ইলেকশন কমিশন থেকে, দেখবেন এগুলোতে আপনারা রিপোর্ট করবেন, কিছু পাবেন কিন্তু ঘন্টা কিছু করবে না, যেটা বাই ইলেকশন আপনারা দেখেছেন। ঠিক আছে, আপনারা 2019 ইলেকশন দেখেছেন ত্রিপুরা রাজ্যে, যেখানে 1100টার উপরে বুথ মানে ক্রিমিনাল স্টাইলে গিয়ে দখল করে ছাপ্পা দেওয়া হয়েছে, সিসিটিভিতে আছে ফুটেজ। ইলেকশন কমিশন কি করেছে? ঘন্টা করেছে। এবারও ঠিক ওই ঘন্টাই হতে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই জন্য বন্ধুরা আমি বলবো, ও আরেকটা কথা, বাই ইলেকশনে বিজেপি কি করেছে, অনেক আগে থেকেই প্ল্যান করেছে। এই প্ল্যানিং এর এখন এই এই ইলেকশনের চার্জে আছে রাজীব ভট্টাচার্য। এই দেখুন, রাজীব ভট্টাচার্য এই এইসব গুণের কারণেই ওকে প্রেসিডেন্ট বানানো হয়েছে। কারণ বাই ইলেকশনে আপনাদের মনে আছে যে বিজেপির যারা নাকি রিগিং করবে, তাদের সবার হাতে, ডান হাতে, বাম হাতে, বা বাম হাতে সাদা রঙের একটা রিবন ছিল এরকম টানা। তো বন্ধুরা, ইলেকশনের দিন ভোরবেলা থেকে লক্ষ্য রাখবেন, এবং এর আগের দিন থেকে, যে আপনাদের প্রত্যেকটা পোলিং বুথ এরিয়াতে অনেকগুলি ছেলে দেখবেন বাইকে বা কোনায় কাছায় দাঁড়িয়ে আছে, কাচুমাচু করে বা এমনিতে বাইরের, বা ওদের হাতে কোনো রিবন আছে কিনা। সাদা রঙের লাগিয়েছিল বাই ইলেকশনে, হয়তো লাগাবে এবার, হয়তো অন্য কোনো কালার লাগাবে ওরা, বা হয়তো শার্টের মধ্যে কোনো সিম্বল আছে কিনা, কিছু একটা সিম্বল ওদের থাকবে। কারণ বিজেপির যারা বুথ রিগিং করে, ওরা সমস্ত, ওদেরকে ডিউটি দেওয়া হয় টাকার বিনিময়ে, যে পার ডে ওই দিন ওরা 2000 বা 5000 টাকা পাবে, ওই দিন মোটা টাকা দেওয়া হয়। এবং ওরা বেশিরভাগই একজন আরেকজনকে ওরা চেনে না। ওরা কিভাবে অপারেট করে, ওই একটা আইডেন্টিফিকেশন থাকে হাতের মধ্যে রিবন, যেটা আপনারা দেখেছেন বাই ইলেকশন। এই যে মানিক সাহা যে জিতেছে ছাপ্পা ভোটের, এই ছাপ্পা ভোটে যতগুলো ছেলে ছিল, যতগুলো দেখেছেন, সবার কিন্তু একটা সাদা একটা রিবন ছিল কিন্তু হাতের ভিতরে। তো এবারও বিজেপি রিবন লাগাবে, এবার হয়তো গলাতে লাগাতে পারে বা হাতে লাগাতে পারে, বা কোনো একটা সিম্বল থাকবে ইলেকশনের দিন সকাল থেকে। এটা আপনারা লক্ষ্য করবেন, বিরোধী দলদের যুবকদের, যুবকদের প্রতি আমার এই অনুরোধ, আপনারা প্রথমে যারা বুথ রিগিং করবে এই ক্রিমিনালদের আইডেন্টিফাই করুন প্রথমে, তারপর সুন্দর করে ওষুধ দিয়ে দিন, চুপ করে বসে থাকবেন না। ওষুধটা যদি ওরা কিছু করার আগে ওষুধ দেওয়া শুরু করে দিন, তাহলে তো রিগিংই হবে না, বুঝতে পারছেন? ত্রিপুরাতে গণতন্ত্র বাঁচানো এবং ত্রিপুরাতে মানে রিগিং ফ্রি ইলেকশন করাটা আপনারাই করতে পারবেন, জনগণ করতে পারবেন, বিরোধী দলের যুবক যুবারা করতে পারবেন। এটা ইলেকশন কমিশন যদি করবে, আপনারা যদি ভেবে থাকেন ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই যে ইলেকশন কমিশনার কিরণ গিত্তে, ও তো মহারাষ্ট্র থেকে, ও তো কিছুদিন আগেও বিপ্লব দেবের সাথে ওই তেলিয়ামোড়া না লংতরায় কোথায় জলপ্রপাতে পেছন পেছন পুরো ফুল ফ্যান ভিজিয়ে দাঁড়িয়ে তেল মারত, তাই না? আমি কি কোনো কথা ইয়ে বলছি, মানে বাস্তব না এটা বলছি? ওরা প্রমোশনের জন্য যা কিছু করতে পারে। কিরণ গিত্তে মহারাষ্ট্রে অনেকদিন ছিল, ও মহারাষ্ট্র ক্যাডারে ট্রান্সফার হয়ে কয়েক বছর ছিল ওখানে, ও পুনে না কোন শহর আমি ভুলে গেছি, ওখানে মিউনিসিপাল কমিশনার না কি ছিল, ডিএমটিএম ছিল, ওখানে দেদার চেটেছে বিজেপির লিডারদের, দেদার মানে চেটে এসছে। তো কিরণ গিত্তে যদি বিজেপিকে হেল্প করে, তো কিরণ গিত্তে এখন যে প্রমোশনে আছে, হয়তো ত্রিপুরার চিফ সেক্রেটারি হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্টে ওর ভালো পোস্টিং হতে পারে কিরণ গিত্তের। তো এই যে আইএএস আইপিএস অফিসারদের দেখুন, তাদের তো মেইন গুণটা হচ্ছে ওদের
ওদেরকে বলা যেতে পারে গ্লোরিফাইড চাকর, ওদের মতো গোলামি কেউ করতে পারে না। এরা যে কোনো পার্টি পাওয়ারে থাকলে পরে পলিটিশিয়ানদের পেছনে গোলামি করবে, নিজেদের পোস্টিং এর জন্য, নিজেদের কি বলে লাভের জন্য ওরা করবে ওরা, ঠিক আছে। তো এই হচ্ছে ইলেকশন কমিশন, ঠিক আছে। 2019 লোকসভা ইলেকশনে যে এত সিসিটিভি ফুটেজে এত যে রিগিং হলো, 600 উপরে বুথের ইলেকশন ফুটেজ গেছে সিসিটিভি দিল্লিতে, কি করেছে ইলেকশন কমিশন? ঘন্টা করেছে, তাই তো। এবারও অ্যাসেম্বলি ইলেকশনে কদিন পরে ত্রিপুরা রাজ্যে ইলেকশন কমিশন ঠিক ঘন্টা করবে। প্যারামিলিটারি যত কিছু ফোর্স দেখছেন, নাটক ফাটক, এগুলো টেম্পোরারি শো অফ। এই জন্য ইলেকশনের দিন পোল রিগিংটা আপনারাই আটকাতে পারেন বন্ধুরা, মনে রাখবেন। পুরো সিকিউরিটি ফোর্স মিলিয়ে হয়তো হবে সব মিলিয়ে 50-60 হাজার হবে সারা ত্রিপুরা রাজ্যে। ওখানে ত্রিপুরা পুলিশ টিএসআর বোধ হয় 27,000, 27,000 খুব সম্ভবত ওদের নাম্বার, বাইরে থেকে বোধ হয় আরো 20-25 হাজার, 50,000 এর বেশি হবে না সারা ত্রিপুরা রাজ্যে। আপনারা হচ্ছেন 37-40 লক্ষ মানুষ। আপনারা যদি ত্রিপুরা রাজ্যে এখন থেকেই আপনাদের নিজের পাড়াটা যদি ধরে রাখেন, পাড়া মানে কি, পাড়া মানে হলো খুব বেশি হলে এক একটা পাড়া হবে 100টার মতো ঘর কি 50টার মতো বাড়ি ঘর। নিজের পাড়াটা যদি আপনারা ধরে রাখেন, ওখানে যদি কোনো গুন্ডা বাইক বাহিনী ক্রিমিনালদের রাজত্ব করতে না দেন, আপনারা খুব ভালো করে জানেন বিরোধী দল থেকে সাধারণ লোকজন যে ইলেকশন, যে ক্যাম্পেনিং বন্ধ হবে, ইলেকশনের একদিন দুদিন আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে শাসানো হবে, রাত্রেবেলা বাইক বাহিনী যাবে, ওদেরকে অলরেডি টাকা দেওয়া হয়েছে, মানিক সাহা অলরেডি কোটি কোটি টাকা বিলি করছেন চারিদিকে, টাকা দেওয়া হয়েছে। আগে বিপ্লবদের বিলি করতো, এখন মানিক সাহা বিলি করে, এই তো পার্থক্য, এছাড়া তো কোনো পার্থক্য নেই। মানিক সাহাকে যখন শুনবেন আমি এসব পছন্দ করি না, ভায়োলেন্স বুথ এগুলো সব হচ্ছে, সব ওই বললাম না, এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর বিভিন্ন টেকনিক। তো এই যে বিজেপি কি করবে গুন্ডাদের দিয়ে আপনারা অলরেডি জানেন, আপনারা দেখেছেন বাই ইলেকশনে কি করেছে। বাড়ি বাড়ি গিয়ে ওরা ভয় দেখাবে যে কালকে ভোট দিতে গেলে কিন্তু বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, এসব হবে। তো আমি অপোজিশন পার্টি এবং আমার বন্ধুদের রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকটা পাড়াতে এখন থেকেই আপনাদের অ্যাকশন ফোর্স একটা বানিয়ে নিন। 20-25 জন ছেলেরা থাকবে বা 50 জন ছেলেমেয়েরা থাকবে, তাদের দায়িত্বই হবে ওই পাড়াগুলোর মধ্যে কোনো ক্রিমিনাল কুকুর যাতে ঢুকতে না পারে, কোনো বাইক বাহিনী কিছু যাতে ইলেকশনের আগের দিন, দুই দিন তিন দিন আগের থেকে, রাত্রে থেকে ঢুকতে না পারে। তারপর ইলেকশনের দিন রিবনওয়ালা বা কোনো সিম্বলওয়ালা যখন দেখবেন অনেকগুলো ছেলে পোলিং বুথের এদিকে ওদিকে চারিদিকে, ওদেরকে প্রথমেই ওষুধ দেবেন। এবং আমি কয়েকটা ত্রিপুরার নিউজ মিডিয়াকে ধন্যবাদ দিতে চাই, যেটা আমরা দেখেছি বাই ইলেকশনে দেখেছি, যে মিডিয়াটার নাম কি ছিল, সোশ্যাল বাংলা হবে খুব সম্ভবত, ত্রিপুরার কয়েকটা মিডিয়া, বাইরের কয়েকটা মিডিয়া, বিভিন্ন আগরতলা স্কুলে ওরা ধরেছে ফেক ভোটার, ঠিক আছে। ওরা মিডিয়া গিয়ে মাইক নিয়ে, এবং আমি ভুলে গেছি, আই ফরগট দি নেম, একজন লেডি জার্নালিস্ট, আমি দেখেছিলাম ভিডিওটা মনে নেই, সেই পোলিং বুথে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার পরিচয়পত্র কোথায়, আপনি যে ভোট দিতে এসেছেন। সোশ্যাল মিডিয়ার, সোশ্যাল বাংলারই হবে লেডি জার্নালিজম, নাম ভুলে নেই, বাট দ্যাট ইজ জার্নালিজম, গিয়ে জিজ্ঞেস করেছে যে আপনি পরিচয়পত্রটা দেখান, আপনি যে ভোট দে, কারণ মিডিয়ার জার্নালিস্টরা যদি আইডেন্টিফাই করতে পারে যে ছাপ্পা ভোটার কে, কে এসছে রিগিং করতে, তো সিকিউরিটি ফোর্স কি পারে না, অফিসিয়ালরা পারে না, ওরা পারবে না, কারণ এদের চাকরি এবং এটাই হচ্ছে। দেখুন গভর্নমেন্টে এই যে যারা ইলেকশন মানে এখন কন্ডাক্ট করবে, বিজেপি ভারতবর্ষে আসার পরে মানুষের মানসিকতা এবং কালচারটা এতটাই খারাপ করে দিয়েছে যে ওরা এখন নিজের লাভটা প্রথমে,
গণতন্ত্রকে রক্ষা করার ওদের কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্টটা হচ্ছে নিজের লাভটা কি করে, প্রমোশন পাবো, এই করব সেই করব। সো সেম ওয়ে আইএএস আইপিএস অফিসার থেকে পোল অফিসিয়ালরা এটা করবে। তাই বন্ধুরা আমি বলবো, আপনারা সবকিছুই জানেন বোঝেন, এখন থেকে আর্জেন্ট বেসিসে আপনাদের অ্যাকশন ফোর্স বানান। সিপিএম, কংগ্রেস, ত্রিপুরা মাথা, যত বিরোধী দল আছে, আপনারা নিজেদের পাড়াটা এলাকাটা ধরে রাখুন। আর ইলেকশনের আগের দিন থেকে ইলেকশন যে বুথগুলো আছে, বুথের কয়েকশো মিটারের ভিতরে এমন চক্রব্যূহ বানিয়ে দিন যাতে বাইরের কোন পোল রিগিং থেকে শুরু করে কেউ যাতে ওখানে ঢুকতে না পারে। এটা যদি আপনারা করতে পারেন তাহলে ত্রিপুরা রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আপনারা যদি বিরোধী দলের নেতাদের বলছি, আপনারা যদি ধরে রাখেন যে ইলেকশন কমিশন আর এই সিকিউরিটি ফোর্স ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করাবে, তারপর তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। ত্রিপুরাতে বিশালভাবে রিগিং হতে যাচ্ছে, বিশালভাবে রিগিং, এবং ইলেকশন কমিশনকে এবং সিকিউরিটি ফোর্স ঠুটো জগন্নাথ হয়ে থাকবে। এটা অলরেডি প্ল্যান হয়ে গেছে, মাস্টার প্ল্যান হয়ে গেছে। ঠিক বাই ইলেকশনে যেমন আপনারা দেখেছেন ঠিক ওটাই হবে। তো বন্ধুরা, আমি এই কতগুলো টিপস দিলাম কি করে কি বলে পোল রিগিংটা আটকাবেন। আর আমি বাড়ির মা মাসিদের সমস্ত ভাই বোনেদের বলবো, ইলেকশনের দিনটা আপনারা, এটা গণতন্ত্রে, ত্রিপুরাতে গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য আপনারা যেভাবেই হোক, এটা ত্রিপুরার একজন, ত্রিপুরার একজন মাটির মানুষ, ত্রিপুরার একজন মানুষ হিসাবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যারাই আমাকে ভালোবাসেন বা কথা শোনেন, আপনারা ভোটের দিনটা সকাল থেকে বিকেল অবধি, যতক্ষণ না ভোট শেষ হয়, আপনারা বাড়ির বাইরে আপনাদের নিজের পাড়াটাকে পাহারা দিন, থাকুন বাড়ির বাইরে, থাকুন বাড়ির বাইরে, দাঁড়িয়ে থাকুন, দেখুন যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, প্রত্যেকটা বাড়ি বাড়ি সবাই যাতে ভোট দিতে পারে। ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেক পাঁচ বছরে আপনার এই ভোটদানটা, এটা একটা গণতান্ত্রিক অধিকার।